আমি জানি তোমরা অনেক সুন্দর, কিন্তু তোমরা যদি আরও সুন্দর হতে চাও তাহলে আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। হে গাইস, আমি সায়ানি এবং তোমরা দেখছো হেই ইটস সায়ানি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জিনিসটার জন্য আমাদের স্কিনের কোয়ালিটি খুবই ভালো হবে সেটা হচ্ছে কিনা ভিটামিন সি। ভিটামিন সি তোমরা কোথায় পাবে? ভিটামিন সি নর্মালি হচ্ছে কিনা তোমরা পাবে লেবুতে, লঙ্কাতে এবং হচ্ছে কিনা ওরকম শাকসবজিতে কিছু পাবে, বাট লেবুতে সবথেকে বেশি ভিটামিন সি আছে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি ভিটামিন সি ইনটেকটা বাড়াতে হবে, তাহলে আমাদের স্কিনটা অনেকটা হেলদি থাকবে। তো আজকে থেকে তোমরা লেবু জল খাওয়া শুরু করে দাও। নাম্বার টু, এবং এটা হচ্ছে কিনা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কিনা সানস্ক্রিন। হ্যাঁ, আমরা যদি সানস্ক্রিন ব্যবহার না করি আমাদের গায়ে তো ট্যানের পাশাপাশি আমাদের দেহে যে কোলাজেনের যে সাপ্লিমেন্টটা থাকে সেটা আস্তে আস্তে কম হতে থাকবে। সো কী হবে, আমাদের বেশি এজ ছাড়া বয়স্ক মতো লাগবে। মানে তোমার এজ যদি হয় 22, তাহলে তোমাকে দেখতে লাগবে 30 বছরের মতো, এবং তুমি ফরএভার ইয়ং আর থাকতে পারবে না। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে কিনা আমাদের যতটা সম্ভব দিনে অন্তত পক্ষে 3 লিটার করে জল খেতে হবে। জলটা খেলে কী হয়, আমাদের স্কিনটা হাইড্রেট হয়ে যায়, এবং স্কিন অ্যাকচুয়ালি যত হাইড্রেট হবে তত মানে ইয়াং দেখতে লাগবে। শুধু ইয়াং না, স্কিনটা দেখতে লাগবে অনেকটা রেডিয়েন্ট, এবং স্কিনে অবভিয়াসলি একটা হেলদি গ্লো চলে আসবে। তোমরা অনেকেই দেখেছো যে শীতকালে আমাদের একরকম গ্লো থাকে, আর যখন বর্ষাকালে আমরা আসি তখন আরেক রকম গ্লো থাকে। বর্ষাকালে যে গ্লোটা হয় সেটা অনেকটা বেশি হয়, শীতকালে একটা রুক্ষসূক্ষ্ম ভাব থাকে, কারণ শীতকালে আমাদের স্কিনটা ড্রাই থাকে তাই জন্য। কিন্তু বর্ষাকালে যেহেতু বাতাসে আর্দ্রতা থাকে তো আমাদের স্কিনটাও ময়েশ্চারাইজ মতো থাকে। নাম্বার ফোর, আমাদের বেশি করে ভেজিটেবলস খেতে হবে, এবং সিজনাল যে ফ্রুটগুলো থাকে, মানে যেমন গরমকালে আম। যত আমরা কেমিক্যাল মুক্ত ফ্রুটস এবং ভেজিটেবলস খাবো তত আমাদের স্কিনে একটা গ্লো আসার পাশাপাশি আমাদের যে ওভারঅল যে হেলথ সেটাও অনেকটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নাম্বার ফাইভ, আমাদের দিনে অন্তত পক্ষে 10 মিনিট করে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ বলতে এই না যে হচ্ছে কিনা জিমে গিয়ে এক্সারসাইজ করলাম বা কিছু। এক্সারসাইজ বলতে এমনি তোমরা চাইলে নর্মাল ব্রিথিং এক্সারসাইজও করতে পারো, যেমন কাপাল ভাতি, আলুলম বিলম, এগুলোও করতে পারো, বা নর্মালি সকালবেলায় মানুষ যেরকম হাঁটতে বেরোয় সেরকম হাঁটতে বেরোতে পারো, কোনো অসুবিধা নেই। মানে বডিটাকে আর কি নাড়াতে হবে বাংলা কথা বলতে গেলে। নাম্বার সিক্স, আমাদের দেহে সুগারের ইনটেকটা কমাতে হবে। সুগারের ইনটেকটা যখনই কমবে তখন হচ্ছে কিটা আমাদের দেহ কোলাজেন সাপ্লাই বাড়বে, এবং আমরা যদি বেশি সুগার খেয়ে ফেলি, সুগার বলতে চিনি এবং মিষ্টি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা বেশি করে খেয়ে ফেলি তখন কি অসুবিধা হয়, তখন আমাদের দেহে হচ্ছে কিনা যে কোলাজেন বলে একটা প্রোটিন থাকে, তো সেটা আর কি সাপ্লাই হওয়া বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। তো আমাদের অনেকটা বয়স্ক মতো লাগে, এবং স্কিনে যত রকম সমস্যা দেখা যায়, তোমরা যদি এক মাস টানা সুগার না খেয়ে দেখো তাহলে দেখবে তোমাদের অনেক স্কিনের পরিবর্তন হয়েছে। সুগারটা একটু ইনটেকটা কমানোই ভালো। এই ছিল 6টা টিপস, তোমরা এক মাস ট্রাই করো, তারপরে কমেন্টে এসে বলো যে তোমাদের ওয়ার্ক করলো কিনা। তো তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাহলে শিগগিরই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায় দিনই বানাতেই থাকি। এবং তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিতে ভুলো না আর কি। লাইকটা দিলে কী হয়, লাইকটা দিলে আমি একটু মোটিভেট ফিল করি, যে না ভিডিও বানানোর জন্য মোটিভেট ফিল হয়। তো দেখা হচ্ছে অন্য আর এক ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।